টিনা, গত রাত্রে ঘুম কেমন হয়েছে? ভীষণ ভালো হয়েছে, কারণ সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল, এখনো বাইরে খুব ভালো বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। এবং বাইরে বাইরে থেকে যখন আমরা অফিসে আসলাম, তখন একটা ভেজা রাস্তা দেখছিলাম একদম। এবং ওই তুমি যে সকালবেলা শুভ্রতার বর্ণনা প্রায় দাও, হ্যাঁ আমিও না ওভাবে দেখি, ওভাবে দেখার চেষ্টা করি। একটা পরিচ্ছন্ন শুনশান নগরী, তাই না? আর সেই শুনশান নগরীতে আমরা এখন চলে এসেছি আমাদের কর্মস্থলে এবং সবাইকে ইনফরমেশন জানাতে। এটা কিন্তু একটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, সেটাই দায়িত্ব, দায়িত্বপূর্ণ কাজ। শুভ সকাল আজমির, এটা বলা হয়নি তোমাকে, শুভ সকাল আমাদের সব দর্শকদেরকে, সকালের বাংলাদেশের সব দর্শকদেরকে। আজ আজমির যেরম ভাবে বলছিল, ও এসে থেকে খুব বৃষ্টির গল্প করছিল যে টিনা বাইরে খুব ভালো বৃষ্টি হচ্ছে, আমিও আসার সময় পেয়েছি বৃষ্টির মধ্যেই এসেছি, আমি আরও একটা মন ভালো করার কাজ করতে করতে এসেছি, আমি না আজকে কাওয়ালি শুনতে শুনতে এসেছি পুরো রাস্তায়, অল্প ভলিউমে কাওয়ালি, তার সাথে বৃষ্টি এবং সকালের শুভ্রতা, একদম সব কিছু মিলে মিশে একাকার হয়ে আজকে খুব সুন্দর একটা সকাল শুরু হয়েছে আমাদের। এবং আপনার সকালটাও যেন সুন্দরভাবে হয় সেই প্রত্যাশায় কিন্তু আমরা শুরু করছি যমুনা টিভির প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশ। সাথে রয়েছি আমি আজমির হাসান কনক, আর আমি টিনা নন্দী। আর একটুখানি বলতে চাই, যেহেতু বৃষ্টি হচ্ছে, যারা এখনো ঘুমিয়ে রয়েছেন তারা ঝটপট করে উঠে পড়ুন, কারণ বাইরের এই স্নিগ্ধতা কিন্তু অনুভব করতে গেলে উঠে জানালার কাছে বা ব্যালকনিতে দাঁড়াতে হবে। আর একটা কথা একটু বলে, একটু সচেতন করার জন্য, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হলে যারা কিনা ড্রাইভ করেন, প্লিজ দিনের বেলা হোক না, আপনার গাড়ির হেডলাইটটি জ্বালিয়ে রাখুন, তাতে করে দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা কমবে এবং আপনার গাড়িটি প্লিজ একটু স্লো করুন। আর একটা বিষয় একটু বলি, অনেক সময় আমরা দেখতে পাই যে রাস্তায় পানি জমে আছে, একটা গাড়ি অনেক জোরে চলে গেল, খাদের মধ্যে থাকা পানিগুলো মানুষের বা পথচারীর মুখে বা শার্টে চলে যায়, তখন সে খুব বিরক্ত হয়। প্লিজ একদমই সেরকমের কিছু করা যাবে না। এবারে আমরা জানিয়ে দিব সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে। শুরুটা কি আমি করছি? হ্যাঁ করো, থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন জানিয়ে দেবো সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। প্রতিদিন আমরা জানিয়ে দিই, আজকে ঢাকাতে অনেকগুলো আয়োজন আছে, আমাদের সময় কম, যে কটে আয়োজন আপনাদেরকে জানাচ্ছি। এর মধ্যে আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহায়তায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 7 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এই প্রদর্শনীতে কবি নজরুলের বিরল আলোকচিত্রসমূহ প্রদর্শিত হবে। আর এই আয়োজন প্রতিদিন সকাল 10:30 থেকে প্রদর্শিত হবে বিকেল 5টা পর্যন্ত। ব্যাস, এবার আমিও জানাচ্ছি ঢাকার খবর। ঢাকার শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে বিকেল 4টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান চলবে আগামী 28 মে পর্যন্ত। এবারে যারা রয়েছেন ময়মনসিংহে, তাদের জন্য বলছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3 দিনব্যাপী আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে কিন্তু তৃতীয় দিন। সন্ধে 6:45 শুরু হবে সঙ্গীত পরিবেশনা এবং পরে নাটক সেতু বন্ধ। এবার কুমিল্লাবাসীদের জন্য কুমিল্লার খবর। বিকাল 4টায় কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে নজরুল জন্মবার্ষিকীর 3 দিনব্যাপী অনুষ্ঠান মালার তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন আজ বিকাল 5টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এখানে এবং আলোচনা সভাও রয়েছে। প্রধান অতিথি থাকবেন শিল্পপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। ব্যাস, এই ছিল কুমিল্লার খবর, এর পরের জায়গাটাতে চলে যাও। হ্যাঁ, এবার বগুড়ার কথা জানিয়ে দেব। বগুড়ায় 3 দিনব্যাপী নজরুল রচনাবলীর প্রদর্শনী উডবার্ন সরকারি গ্রন্থাগারে আজ কিন্তু শুরু হয়েছে। আজকে শুরু হয়নি, আগে শুরু হয়েছে, আজকে তার শেষ দিন। এবং নজরুল সম্পাদিত ধূমকেতু ও লাঙ্গল পত্রিকার অনুলিপে প্রদর্শিত হওয়ায় পাঠকদের মাঝে কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছে। এবার নীলফামারীর খবর। নীলফামারী জেলায় প্রথমবারের মতো শুরু হচ্ছে গণসঙ্গীত উৎসব। মঙ্গলবার বিকালে নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি আসাদুজ্জামান নূর। ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। এবং সবশেষে কুমিল্লায় যারা রয়েছেন তাদের জন্য জানাচ্ছি, কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 115তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান মালার আজ শেষ দিন। বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাও কিন্তু রয়েছে। তো আশা করছি যে সবাই মিলে
দেখে আসবে আয়োজনগুলো, হ্যাঁ কারণ সবার আমাদের জন্যই কিন্তু এই আয়োজনগুলো সবার জন্য। এছাড়াও নানা রকমের আয়োজন রয়েছে আপনার এলাকা কিংবা আপনার গ্রামে কিংবা আপনার শহরে, শহর জুড়ে যেখানেই আপনি থাকুন না কেন, যদি একটু সময় করে সম্ভব। আসলে বৃষ্টিও ইদানিং খুব হ্যাঁ হুটহাট হ্যাঁ করে নেমে যাচ্ছে, তবু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সকালবেলা বের হওয়ার সময় ছাতাটা যদি নিয়ে বের হন তাহলে মাথাটা বাঁচার সম্ভাবনা থাকে। আর আমার মতো যাদের ছাতা ক্যারি করতে সমস্যা হয়, রেইনকোটে যারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের তো রয়েছে সঙ্গী রেইনকোট। একদমই, তা রেইনকোট বা ছাতা যে দুটির কথা বলা হয়েছে এটা বৃষ্টির প্রোটেকশন হিসেবে আমাদের কাজে লাগবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাজে লাগবে আমার ছোট্ট এই কথাটি, যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে আহ্বানটি আমি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে এমন যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে ছবি পাঠাচ্ছেন আপনাদের DSLR বা ডিজিটাল ক্যামেরা কিংবা স্মার্টফোনের মাধ্যমে তোলা সকালবেলার বা সূর্যোদয়ের ছবি আপনারা পাঠাচ্ছেন, আমরা পাচ্ছি, আমরা অভিভূত, আমরা আনন্দিত এবং আমরা অনুপ্রাণিত। সেই ছবিগুলো কিন্তু আমরা দেখাচ্ছি প্রতিদিনই, একটা করে ছবি আমরা দেখাই। আপনাদেরকে বলছি যে শুধুমাত্র রেজুলেশন বা ছবির কোয়ালিটিটা একটু ভালো যেন হয় এবং সেটি পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুকে, এবং আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, এবং আপনারা কিন্তু ইনবক্সেও পাঠিয়ে দিতে পারেন আপনাদের তোলা সকালবেলার বা সূর্যোদয়ের ছবিটি। আজমির বলেই দিল যে আমরা একটা আহ্বান করলাম আপনারা ছবি পাঠান। আমরা যেই ছবিগুলো এখন পর্যন্ত আমাদের হাতে পাই তার মধ্য থেকে একটা ছবি প্রত্যেক দিন আমরা আপনাদেরকে দেখাই, আজও তাই করব। আজ আমরা যে ছবিটি দেখাবো সেটি পাঠিয়েছেন আলোকচিত্রী মোহাম্মদ আশরাফ। আশরাফ বান্দরবানের কেওকারাডাং থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন আমাদের। আশরাফ ভাইয়ের চোখে আমরা দেখে নিলাম সকালের একটি বাংলাদেশের একটা দৃশ্য, খুব চমৎকার তাই না? হ্যাঁ, তার চোখে বান্দরবান। হ্যাঁ, এবং এখানে বসে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে ধন্যবাদ জানাচ্ছি আশরাফ ভাই আপনাকে, আপনি পাঠিয়েছেন এবং আমার আমার মনে হয় যে আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে, তারাও তাদের DSLR কিংবা ডিজিটাল ক্যামেরাতে তুলে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবে, এবং একটা পুরস্কারও কিন্তু রয়েছে। অবশ্যই, মাসের শেষে মাসের সেরা যিনি হবেন তিনি আমাদের সাথে অতিথি হয়ে আসছেন পরের মাসে। হ্যাঁ, এবং আর একটা ছোট্ট ইনফরমেশন একটু দিয়ে দেই, শুধু যে ছবি তোলা ছবি হতে হবে এমন কোনো কথা নেই, সকালবেলাকে কেন্দ্র করে আঁকা ছবিও কিন্তু হতে পারে, এবং এখানে কোনো বয়সের ফ্রেম নেই, অর্থাৎ ছোট বাচ্চারা থেকে শুরু করে একদম পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ পর্যন্ত আমাদেরকে ছবি পাঠাতে পারে। সোজা কথা, শিল্প মনারা যারাই ছবি আঁকতে ভালোবাসেন তারাই আমাদেরকে সকালবেলা একটা ছবি এঁকে পাঠিয়ে দিন। সেটাই, এবং ছবির প্রসঙ্গ থেকে এবার আমরা দেশের প্রসঙ্গে চলে যাব। গতকাল কে পর্যন্ত যে খবরগুলো পত্রিকাতে ঠাঁই পেয়েছে, যে পত্রিকা আজকের পত্রিকাগুলোতে যে খবরগুলো স্থান পেয়েছে সেগুলো আমরা একবার আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সর্বপ্রথম শুরু করছি টিনা প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলো আমার হাতে রয়েছে, এখানে নারায়ণগঞ্জের সাত খুনকে কেন্দ্র করে লেখা আছে, পরিকল্পনাকারীরা আড়ালে, অপহরণকারীরা চিহ্নিত, এরকম একটি সংবাদ আছে। এছাড়া অপারেশনের আজ কিন্তু এক মাস পূর্ণ হলো, তিন বিষয়ে সাক্ষী সাবুত খুঁজছে তদন্ত দল, এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস এখানে তুলে ধরা হয়েছে একটু সংক্ষেপে জানিয়ে দিই, 27 এপ্রিল নজরুল ইসলাম ও চন্দন সরকার সহ 7 জন অপহৃত, 30 এপ্রিল শীতলক্ষায় 6 জনের লাশ, পরের দিন আরেকটি লাশ পাওয়া যায়, 6 মে 3 র‍্যাব কর্মকর্তাকে অবসর, 7 মে 7 সদস্যের তদন্ত কমিটি, 11 মে র‍্যাবের 3 কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ, এবং 12 মে 3 কর্মকর্তাকে খুনের সঙ্গে জড়িত বলে আদালতকে জানায় পুলিশ, এরকম একটি সংবাদ কিন্তু আছে। এছাড়া পরিবহন ধর্মঘটের যে ব্যাপারটি সারা দেশের মানুষ উৎকণ্ঠিত সেই ব্যাপারটির একটি সচিত্র প্রতিবেদন আছে, এবং সবাইকে টেক্কা দিলেন মোদি, এরকম কিন্তু একটা বিষয় আছে ভারতের সরকার গঠন প্রসঙ্গে। তোমার কাছে কি আছে? আমার কাছে রয়েছে এই মুহূর্তে যুগান্তর। যুগান্তরের প্রথমেই যেটা রয়েছে, আমি একটুখানি ডান দিক থেকে শুরু করি, আমার হাতের খুনের পূর্বাভাস ছিল গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন, এটা বলছে ফেনী হত্যাকাণ্ড নিয়ে। আর এরপরে একদম বাঁদিকে চলে আসে, বাঁদিকে ওরা শিরোনাম করেছেন শপথ নিলেন মোদি, আর
ডান দিকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছে, যেটা দিয়েছে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা সুষমা স্বরাজ। আমরা যেমনটা জানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, এর নিচে একটুখানি ওরা জানাচ্ছে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা। এর ডিটেইলিংয়ে আমরা যাচ্ছি না, কারণ আমরা তো মোটামুটিভাবে জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন সুষমা স্বরাজ, তারপরে রাজনাথ সিং পেয়েছেন কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, অরুণ জেটলি খুব গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত ইয়ের কাছেই রেখে দিয়েছেন, মোদী নিজের কাছেই রেখে দিয়েছেন সম্ভবত প্রতিরক্ষার বড় দায়িত্ব একটা। আর এখানে একটা যেটা নিউজ হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের কিন্তু কোনো নেতা বা নেত্রী মন্ত্রিসভায় ঠাঁই পায়নি এবার অনেক বছর পর। ভারতে মোদি যুগ শুরু, সবাইকে নিয়ে গৌরবময় ভারত গর্ব, প্রধানমন্ত্রী মোদির প্রথম বার্তা। এছাড়া আরেকটি ভালো খবর আছে আমার কাছে, সেটি হচ্ছে যে আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন জাপান সফরে, তো সাড়ে 45,000 কোটি টাকা জাপান বাংলাদেশকে সহায়তা দিবে। শেখ হাসিনা এবং টোকিওতে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়, সো আমরা খুব তাড়াতাড়ি তাদের আর্থিক সহায়তা পাচ্ছি। অবশ্যই এটা এটা হচ্ছে কি, দ্য ডেইলি স্টার আমার কাছে রয়েছে, দ্য ডেইলি স্টারও একই কথা বলছে, জাপান প্লিজেস $5.9 billion, হাসিনা হোল্ডস অফিসিয়াল টকস উইথ জাপানিজ প্রাইম মিনিস্টার, বোথ কান্ট্রিজ টু বুস্ট ট্রেড ইকোনমিক টাইজ, এটা বলছে। এই এটাই ছিল ওদের শিরোনাম, এটাই আমার মনে হয় শেষ হোক, কারণ এটা একটু ভালো খবর আমাদের বাংলাদেশের জন্য। আমরা উন্নয়নশীল দেশ, অন্যান্য যারা আমাদের থেকে ভালো দেশগুলো রয়েছে তাদের সহযোগিতা তাদের বন্ধুত্ব নিয়েই আমরা আস্তে আস্তে করে আমাদের মেরুদণ্ড সোজা করব, এবং আমরা কিন্তু অনেকটা ডেভেলপ আমাদের মেরুদণ্ড এমনিতেই সোজা, সেটাই সেটাই। তো আজকে যেহেতু আমরা মোটামুটি অনেক কিছু জানিয়ে দিলাম, দর্শক আপনারা বুঝতে পারছেন যে যা কিছু আমরা বলছি যা কিছু জানাচ্ছি সবগুলো আপনাদেরকে আপডেটেড করার জন্যই আমাদের এই এক ঘন্টা জুড়ে অনুষ্ঠানটার বাকি অংশ জুড়েও কিন্তু এরকম প্রয়োজনীয় অনেক কিছু আমরা আপনাদের জন্য সাজিয়েছি। হ্যাঁ অবশ্যই। তো আজকে মোটামুটি টিনা, আজকে যাদের প্রস্তুতি রয়েছে বিভিন্ন জায়গায় বের হওয়ার, হ্যাঁ তারা নিশ্চয়ই এখন বের হতে হতে আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে দেখছেন। আমরা এবার একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে একজন অতিথিকে নিয়ে আমরা আবারও আসব, কোথাও যাবেন না, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন যমুনা টিভির প্রতিদিনের সকালের আয়োজন সকালের বাংলাদেশ। এবং বিরতির আগে বলে গিয়েছিলাম যে একজন অতিথি নিয়ে ফিরব, কথা রেখেছি। আমাদের সাথে আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী পারভেজ। পারভেজ কেমন আছেন? খুব ভালো, কেমন আছেন আপনারা? আমরা দুজনও ভালো। পারভেজ ভাই আপনাকে শুভ সকাল, আর আমন্ত্রণ তো অবশ্যই বলে দিল আমন্ত্রণ আমাদের সাথে। তো আজকে আপনি এসেছেন, আপনার সাথে ব্যক্তিগতভাবে চিনি কিন্তু আমি অনেক দিন ধরে ওনার সাথে পরিচিত, এবং অনেক বছর স্মৃতিও আছে, অনেক বছর অনেক বছর। তো যাই হোক, আজকে আপনাকে এইভাবে পেয়েছি, আমি আপনি গেস্ট আমি হোস্ট, ভালো লাগছে। আজকে আপনার হাতে গিটার দেখে এরকমই ছিলাম কিন্তু না, একবার আমাদের মনে হয় ডিউতে আমরা একবার ওই গিটার টিটা বাজিয়েছিলাম, হ্যাঁ সেটা তো আমাদের আড্ডা ক্যাজুয়াল আউটিং তো সবসময় হতেই থাকে। তো আজকে আমরা মানে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। আমার সবচেয়ে প্রধান যে কৌতূহলটি সেটা হচ্ছে গিয়ে সুফি বাদি যারা বা সুফি মানে যে গানগুলো হয় বাংলাদেশে আসলে এই যা খুব বেশি পুরনো না বা অনেক প্রচারিত হয়নি, কিন্তু আমার মনে হয় প্রচারিত হওয়ার সময় এসেছে, অনেক মানুষকেই দেখছি খুব আগ্রহ। এবং টিনা আজকে বলছিল সকালবেলা ও কাওয়ালি শুনে এসেছিল, কাওয়ালির সাথে খুব ক্লোজ রিলেটেড, বিকজ আমি ব্রিফলি যদি বলি, এটা আসলে অনেক বড় একটা আলোচনার বিষয়, যদি ব্রিফলি বলি তাহলে সুফি হচ্ছে একটা মতবাদ, একটা বিশ্বাস দর্শন, যেটা আসলে প্রায় ক্লোজলি 1,000 বছর পুরনো। তো যদি মিউজিকটা সুফি মিউজিকটার দিকে আমরা কনসেন্ট্রেট করি বা চিন্তা করি, তার প্রথম এবং প্রধান একটা ধারক হচ্ছে কাওয়ালি। আচ্ছা, যেমন প্রথম এবং প্রধান এই কারণে বললাম, অন্য অন্য আরও ধারা কিন্তু সুফি মিউজিকের আছে,
যেমন আমাদের লালন, এটাও কিন্তু সুফি আমাদের নিজেদের। এটা আমি সবসময় বলি যে আমরা ওয়ার্ল্ডের সেরকম রেয়ার কয়েকটা দেশের একটা যাদের নিজেদের একটা ওন সুফি কালচার আছে। তো সুফি অ্যাকচুয়ালি মানুষ একটা ভুল করে, আজকে আমি এই একটা শুভ দিন, আজকে মাত্র আমরা সবে মেরাজ শেষ করলাম, তো শুভ দিন, আমি একটা ভুল আমি দর্শকদের একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি বেসিক্যালি সুফি লোক না বা সুফি সাধক টাইপের কিছু না, আমি সুফি গান গাওয়ার চেষ্টা করি, সুফি মিউজিকটা ধারণ করার চেষ্টা করি, প্র্যাকটিস করার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে কাওয়ালি, বেসিক্যালি কাওয়ালির যে জনরাগুলো আছে, ভাগগুলো আছে, এটার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে হামদে ইলাহি এবং নাথা রসুল। তো ওখানে কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাই হামদে ইলাহি এবং নাতে রসুল। তো ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা এবং আমাদের সৃষ্টিকর্তার যে মহিমা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে সুফি মিউজিকের স্বরূপটা কিন্তু আমরা একটু আঁচ করতে পারি, যে স্রষ্টা এবং তার প্রেরিত যে পয়গম্বরগণ আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে যেই ধর্মীয় কাইন্ড অফ ধর্মীয় আধ্যাত্মিক যে ব্যাপারগুলো, যে সঙ্গীতটা প্র্যাকটিস হচ্ছে, আমি যদি একদম ব্রিফলি বলি, আর কওয়ালি যে টার্মটা, এটা বেসিক্যালি একটা আরবি কওয়াল থেকে এসছে, একটা আরবি ওয়ার্ড, এটা হচ্ছে একদম, এটাকে বলা হয়েছে কওয়াল মানে হচ্ছে শর্টেস্ট টার্ম অফ স্পিচ। আমি আমার বক্তব্যটা সবচেয়ে শর্টেস্ট স্পিচে দিলাম, যে কওয়াল, কওয়াল হচ্ছে সেই যে ওটাকে রিপিট করবে টাইম অ্যান্ড এগেইন। আমরা কওয়ালিগুলিতে দেখি যে আমরা যেই যতটুকুই শুনেছি, একটা ফেজ বা একটা ভার্স বারবার রিপিট হয়, জিনিসটা যেন আমাদের মাথায় মনে ভালোভাবে ঢুকে যায়। সো এটা কিন্তু কাইন্ড অফ এরকম যে আমি ওই ইনফরমেশনগুলো, ওই ডেভোশনাল, ওই স্পিচগুলো শর্টেস্ট ফর্মে এনে নাইসলি এবং খুব কাব্যিকভাবে, হ্যাঁ, ডেলিভারি দিচ্ছি, শ্রোতাদের শোনাচ্ছি। তো কওয়ালি ইটসেলফ এটা কিন্তু একটা স্পিচ, অনেকগুলো ছোট ছোট শর্ট স্পিচ মিলে একটা বড় একটা বক্তব্য তৈরি হয়। তার মানে সুফির একটা পার্ট হচ্ছে গিয়ে কওয়ালি, এবং সুফি মিউজিকের একটা পার্ট হচ্ছে কওয়ালি। আমরা শুনবো, তাই না? কিন্তু আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা অনেক কিছু শুনবো, তবে তার আগে আমাদের আরেকজন সহকর্মী আছে, উনি আমাদের কিছু জানাতে চান। কি জানাতে চান সেটা একটুখানি দেখে নিচ্ছি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীর হযরত শাহ মখদুম মাজার থেকে আমাদের সহকর্মী আমাদেরকে যোগ দিচ্ছেন। ওখানে আছেন আমাদের সহকর্মী সোহরাব হোসেন। সোহরাবকে একটুখানি শুনে নিছে। সোহরাব, শুভ সকাল টিনা। আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার শরীফে, এবং এই জায়গাটি এটি পবিত্র এবং অনেক ঐতিহাসিক একটি জায়গা। তো আপনি হয়তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন, আমরা তার মাজার শরীফটি যদি একটু আপনাদেরকে দেখাই, যে তার এই মাজার শরীফটি মূলত তিনি বাগদাদ থেকে 1287 খ্রিস্টাব্দে তিনি আসেন, এবং সে সময় এই অঞ্চলের নাম ছিল মূলত মহাকালগড়। তো এই মহাকালগড়ে তিনি এই অঞ্চলে আসেন 1289 সালে এবং ইসলাম প্রচারে। তো টিনা, আসলে কথিত আছে যে এই অঞ্চলে তিনি যখন আসেন তখন মূলত আমার ঠিক এই দক্ষিণ পাশেই, এই এই মাজার শরীফের ঠিক দক্ষিণ পাশেই রয়েছে পদ্মা নদী। সেই পদ্মা নদী থেকে তিনি মূলত কুমিরের পিঠে চড়ে তিনি মাজার শরীফে আসেন। তো আমরা মূলত এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, মূলত এখন যেটি দেখতে পাচ্ছি সেটি তার একেবারে মাজার শরীফ। আপনি হয়তো বা লক্ষ্য করছেন যে ভেতরে তার
মাজার শরীফ। আমরা যদি একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, এটি তার মাজার শরীফ এবং তিনি মূলত ওফাত গ্রহণ করেন, যেটাকে বলা হচ্ছে যে 1331 সালে তিনি ওফাত গ্রহণ করেন এবং তারপর থেকে তার এখানে মাজার শরীফ রয়েছেন এবং এখানে তার অনেক ভক্ত অনুরাগীরা, তারা প্রতিদিন শত শত মুসল্লি তারা এখানে আসেন এবং শ্রদ্ধা এবং তার প্রতি যে ভালোবাসা সেটি করেন। আমি যদি আরেকটি বিষয় আপনাকে যদি দেখাই যে আরেকটি বিষয় যদি আপনাকে দেখাই যে এখানে আমরা আরেকটি কবর দেখতে পাচ্ছি, এই যে লাল কাপড়ে ঢাকা, আপনি হয়তোবা লক্ষ্য করবেন, এটি মূলত হচ্ছে সেই কুমিরেরই কবর যে যার পিঠে চড়ে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই তিনি এই রাজশাহী অঞ্চলে এসেছিলেন। তো আমরা একটু তার ভেতরে একটু আমরা যেতে চাই, আমরা একটু ভেতরে যেতে চাই, তার পবিত্র মাজার শরীফ আমরা দর্শকদের দেখাতে চাই যে তার এই পবিত্র মাজার শরীফে মূলত এখানে হয়তো আপনি লক্ষ্য করছেন যে তার ভক্ত এবং অনুরাগীরা শ্রদ্ধা প্রদর্শন করছেন, এটিই তার মূলত সেই পবিত্র মাজার শরীফ। তো টিনা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে তার ভক্ত অনুরাগীরা প্রতিদিন এখানে আসছেন এবং এসে এখান থেকে মূলত তার প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছেন। তো তিনি আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে এই অঞ্চলটিতে মূলত হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তিনি সেই সময় ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন এবং সেই সময়টিতে তিনি ইসলাম এবং ইসলামের শান্তি প্রচারে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। সেই সময় যে হিন্দু রাজারা ছিলেন এই অঞ্চলে তারা নরবলি দিত, তো এর পাশেই ঠিক একটি নরবলি দেওয়ার ঠিক পাথর রাখা হয়েছে, সেখানে আজও মানুষকে দেখানো হয় সেই নরবলি দেওয়ার পাথর। তো আমরা যদি এখানকার একটু খাদেম সাহেবের সাথে কথা বলি, তিনি আমাদের সাথেই রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে এই মাজার শরীফের ধর্মীয় তাৎপর্য কতটুকু এবং একই সাথে এই এলাকার ইসলাম প্রচারের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করেছিলেন সেই সময় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি 1289 খ্রিস্টাব্দে আমাদের দরগাপাড়া মানে রাজশাহী শহরের প্রাচীন নাম ছিল মহাকালগড়। এই মহাকালগড়ে উনি সুদূর বাগদা শরীফ থেকে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্যে এবং দীর্ঘ দিনে নিয়ে এখানে ধর্ম প্রচার করেছেন। 1289 খ্রিস্টাব্দ থেকে প্রায় অনেক দিন যাবৎ পর্যন্ত, তারপরে উনি এই স্থানে দেবরাজ ছিলেন, এই প্রাচীন যুগে যে মহাকালগড়ের দেবরাজের সাথে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন। পরে 1555 খ্রিস্টাব্দে উনি উফাতের 200 বছর পরে হযরত শাহনুর রহমতুল্লাহ আসেন বাদশাহ হুমায়ুনকে সঙ্গে নিয়ে এবং তিনি এই মাজার শরীফ নির্মাণ করেন যা এখন দেখা যাচ্ছে এবং ঐতিহাসিক জিনিসপত্রগুলো না এখনও সংরক্ষিত আছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে টিনা, আমরা শুনছিলাম যে এখানকার যে ঐতিহাসিক তাৎপর্য এবং কীভাবে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি সাল্লাম সেই সময় এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তো টিনা, এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সোহরাব, আপনাকে খুব সুন্দর করে দেখালেন, ঘুরে ঘুরে আমরাও দেখতে পেলাম। আর এখানেও সোহরাব, আমরা কাওয়ালি সুফি এগুলো নিয়েই কথা বলছিলাম, আপনিও আমাদেরকে শাহ মখদুম মাজার দেখিয়ে দিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাস আমরা আবার চলে যাই পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ সাজ্জাদ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, সুফির মধ্যেই ছিলাম, তার থেকে শুনছিলাম আমরা। আমি আর কথা না বাড়াই তাকেই বলতে দেই। পারভেজ ভাই, যেখানে ছিলাম তো ওই ব্যাপারটাই আলোচনা করছিলাম যে আসলে যদি আমরা কওয়ালি বা এটাকে ধরি প্রপারলি, যদি আমরা শাব্দিক অর্থ, আবেদানিক অর্থ এবং কী বলো ওটাকে বেসিক অর্থগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটাই দাঁড়ায় যে ছোট ছোট অনেকগুলো স্টেটমেন্ট স্পিচ নিয়ে একটা বড় বক্তব্য প্রদান করা অ্যাবাউট অলমাইটি গড, আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ডেভোশনাল ডিভাইন থিং ব্যাপারটা, বেসিক্যালি সুফি মিউজিক যেটা, এটাকে বলা হয়, এটাকে আমরা অনেক বড় একজন সুফি সাধক আছেন জালালউদ্দিন রুমি, তার একটা বক্তব্য যদি সারমর্ম করে বলি,
তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সৃষ্টিকর্তার যে প্রদর্শিত যে পথ, যে বাণী, যে মতবাদ, সেটার একটা রিফ্লেকশন উই উইল হ্যাভ অন আওয়ার সোল স্ট্রেইট ফ্রম হেভেন, এবং সেটা আমার সোলে রিফ্লেক্ট করে যে রিফ্লেকশনটা আসবে এবং ডেফিনেটলি সেটা পিওর হবে, ডেফিনেটলি এটাই কিন্তু এই যে যে এই রিফ্লেকশনটা যেটা আমার সোল থেকে রিফ্লেক্ট করছে সেটাই কিন্তু আসলে এই ডিভাইন থটটা, এই চিন্তাটা। এবং এটার জন্য কিন্তু শত শত বছরের সাধনা প্রয়োজন। মানে ইটস নট যে আমি দশটা গান শিখলাম বা পাঁচ বছর গান শিখলাম, দশ বছর গান শিখলাম, শিখে আমি কিছু একটা হয়ে গেলাম, ইটস নট দ্যাট। ইটস মাচ মোর ব্রডার, বিগার এবং অনেক বেশি ডিভাইন। দর্শক আমাদের সাথে রয়েছেন পারভেজ। পারভেজকে আমরা সবাই চিনি। পারভেজ আজকে আমাদেরকে গানও শোনাবে, অনেক কথা শুনছে, কিন্তু এই মুহূর্তে সর্বশেষ নিউজ হেডলাইন্স জানতে নিউজ স্টুডিওতে চলে যেতে চাচ্ছি। সহকর্মী তানভীর আহমেদ রয়েছেন সেখানে এবং তিনি জানিয়ে দেবেন এখন পর্যন্ত হাতে পাওয়া সর্বশেষ নিউজ হেডলাইন্স। তানভীর, ধন্যবাদ আজমির এবং শুভ সকাল। দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি যমুনার হেডলাইন নিউজে। বাংলাদেশকে আগামী চার পাঁচ বছরে $600 কোটি আর্থিক সহায়তা দেবে জাপান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সোমবার সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে স্বাগত জানান। পরে দুই নেতা প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের উন্নয়নে $600 কোটি আর্থিক সহায়তার চুক্তি স্বাক্ষরিত হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রধানমন্ত্রী এ সময় বিপুল সহায়তার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের অর্থনীতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার প্রকাশ ও বিকাশের জন্য আমরা ৬০০ বিলিয়ন ইয়েনের পাঁচ বছর মেয়াদী একটি সহায়তা প্যাকেজ প্রস্তাব দিয়েছি। এটি বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট প্রজেক্টের জন্য সহায়ক হবে। Prime Minister Abe shared his intention to promote the concept of the Bay of Bengal Industrial Growth Belt. প্রধানমন্ত্রী অ্যাবে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বিগ বি পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও তার সরকারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ফর দিস কমিটমেন্ট। প্রশাসনের সাথে বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় উত্তরাঞ্চলের ডাকা পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিক সংগঠনের নেতারা। ফলে তৃতীয় দিনের মতো চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজশাহী রংপুর বিভাগে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় অনেকেই জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরতে পারছেন না। বাস চলাচল বন্ধ থাকায় উত্তরাঞ্চলের সকল রেল রুটে বেড়েছে যাত্রীচাপ। এদিকে সাত দফা দাবিতে আজ থেকে ধর্মঘট শুরু হয়েছে বৃহত্তর ময়মনসিংহ ও গাজীপুর সহ আট জেলায়। সিএনজি অটোরিকশা চলাচলে বাধা ও পরে এরই জের ধরে গত 23 মে আনসার সদস্যদের সাথে সংঘর্ষ হয় বাস শ্রমিকদের। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট ডাকে ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিএনজি অটোরিকশা চালিত মেয়াদ 15 বছর করাসহ তিন দফা দাবিতে রাজধানীতে 72 ঘণ্টার ধর্মঘট শুরু করেছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। রাজধানীর এ ধর্মঘটের চিত্র তুলে ধরতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান। শরীফ, সকাল থেকেই তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তার ওপর সিএনজি অটোরিকশার ধর্মঘট, রাস্তায় বের হওয়া নগরবাসীর কী অবস্থা দেখছেন আপনি? তানভীর, এখন কিন্তু বৃষ্টি খুব একটা নেই, খুব একটা বলতে এখন বৃষ্টি থেমে গেছে। আর যেই তিন দিনের যে ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু শুরু হয়েছে আজ সকাল 6টা থেকে।
সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হলেও আমরা কিন্তু বেশ কিছু সিএনজি রাস্তায় চলতে দেখেছি। তবে আমি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যে মহাসচিব, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন মূলত আগে তাদের যে তিন দফা কর্মসূচি ছিল, মূলত তিনটি দাবি ছিল এই ধর্মঘটের পক্ষে। আজকে তারা আমাদেরকে জানিয়েছেন এখন তাদের তিনটি দাবি নেই, এখন দাবি শুধুমাত্র একটি। তারা বলছেন যে সিএনজির যে মেয়াদকাল, সেই মেয়াদকাল যেন 15 বছর করা হয়। প্রথম যখন শুরু হয়েছিল 2002 সালে, তখন করা হয়েছিল 9 বছর মেয়াদকাল। তারপর তাদের সিএনজি অটোরিকশা মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেটি বাড়িয়ে করা হয়েছিল 11 বছর, এবং এখন তারা বলছেন যে সেটি বাড়িয়ে যেন করা হয় 15 বছর। মূলত তিন দফা দাবি, সেই দাবির থেকে তারা সরে এসে এখন বলছেন যে শুধুমাত্র একটা দাবি, যে সিএনজির যে মেয়াদকাল, সেই মেয়াদকালটিকে 15 বছর করতে হবে, এবং যদি তারা 15 বছর মেয়াদকাল না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে। আমি কয়েকজন সিএনজি যারা এখানে সিএনজি নিয়ে নেমেছেন রাস্তায়, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে আমরা অনেকেই জানি না, আর অনেকে বলছেন যে আসলে নিতান্ত নিরুপায় হয়েই তারা কিন্তু রাস্তায় নেমেছেন। আমি কথা বলেছিলাম কয়েকজন পথচারীর সঙ্গে, যারা তা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সিএনজি না থাকার কারণে তারা অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন। তো সব মিলিয়ে হচ্ছে আজকে তিন দিনের এই ধর্মঘটের প্রথম প্রহর চলছে, অর্থাৎ আরও তিন দিনই বলা যায় বাকি রয়েছে। সবশেষ পরিস্থিতি হয়তো আমরা বিভিন্ন জায়গায় যেয়ে তানভীর আপনার মাধ্যমে যমুনার সব দর্শক জানিয়ে দিতে পারবো। তানভীর, ধন্যবাদ শরীফ আপনাকে, আপনি থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগ দিব আপনার সাথে। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খানের সাথে, তিনি জানাচ্ছিলেন রাজধানীর সিএনজি ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার অভিযুক্ত আসামি স্থানীয় যুবলীগ কর্মী সজীবকে ভোরে বিরিঞ্চি এলাকা থেকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদ চৌধুরীকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আমিন এই আদেশ দেন। আরেক আসামি যুবলীগ কর্মী আলমগীর হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। জাহিদ চৌধুরী ও বেলাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ। আর জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে দাবি করেছে একরাম হত্যাকাণ্ডে অভিযুক্ত যাদেরকে ছাত্রলীগ কর্মী বলা হচ্ছে তারা কেউই সংগঠনের সাথে যুক্ত নয়। ওদিকে হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে আনন্দপুর ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও তার ভাই গোরফান পাটোয়ারিকে বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয় একরামের সমর্থকরা। এই ছিল এখনকার মতো, ফিরে আছে আমাদের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে আজমিরের কাছে। আজমির, তানভীর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি জানিয়ে দিলেন আমাদেরকে আজকে আপনার কাছে মানে এখন পর্যন্ত আসা হেডলাইন্সগুলো। আমরা দর্শক আবারও চলে যাচ্ছি, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পারভেজ, তার কাছে। পারভেজ জি, তো আজকে আপনার হাতে যেহেতু গিটার দেখছি, বারেবারেই ওইটাই আমার কাছে আসছে যে আমরা কিন্তু কাওয়ালি বলেন বা সুফি বলেন আমরা কিন্তু শুনবো, হ্যাঁ, কিন্তু যে কথাগুলো আমরা জানলাম সেই কথাগুলো আমাদের অজানা ছিল, অনেক কিছু জানলাম। আমি নিজে না সুফি যিনি বাদীদেরকে আমি বিস্মিত হতাম যে আসলে মানে এদের দর্শনগুলো জানার একটা কৌতূহল ছিল, আজকে সেই কৌতূহল আমার মিটে গেছে। আসলে আমি যতটুকু বললাম বা যতটুকু বলতে পারলাম, আমি নিজেও তো আসলে এখনো শিখছি সবকিছুই, সো আমার নিজের জানার পরিধিটাও আসলে খুবই সীমিত, ওই সমুদ্রের 1 ফোঁটা জলের মতো। তো অনেক সময় নিয়ে এক সময় বসলে আসলে জানাবো এক সময়। আর আসলে আমাদের হাতে সময়ও তো খুব কম থাকে, এত ছোট সময়ের মধ্যে একটা দর্শন পুরাটা হজম করা আসলে এটা সম্ভব হয় না, যত ছোট ছোট করেই আমরা শুনি সেটাই। তবে আমরা, হ্যাঁ, আমরা পারভেজ ভাই আপনার সাথে আরো কথা বলবো, তবে কথা নয়, পরের বার আমি গান শুনতে চাই আপনার থেকে একটা, আপনি আছেন যখন অবশ্যই গান না শুনে ছাড়বো না আপনাকে। তবে দর্শক, আমাদের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার, তাই কেউ কোথাও যাবেন না, কারণ ফিরে এসেই পারভেজ ভাইয়ের গান শুনবো আমরা, তাই সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত, আমাদের সাথে পারভেজ ভাইয়ের সাথে। আমি আর কথা না বাড়িয়ে একদম স্ট্রেইট টু পারভেজ ভাই। পারভেজ ভাই, গানের কথায় ছিলাম, গান শুনতে চাই, কি শোনাবেন? আমরা কাওয়ালি নিয়ে কথা বলছিলাম, কাওয়ালি ফরম্যাটের গান যদি শোনাতে চাই
সেজন্য যে অ্যারেঞ্জমেন্ট আসলে দরকার তার কিছু আমাদের আজকে নেই। সো যতটুকু ছোট্ট করে একটা গিটার দিয়ে করা সম্ভব ছোট্ট করে গাই। আর এখানে বলে নিতে চাই কাওয়ালি ফরম্যাটের গান বেসিকলি হয় পশতু, যেটা হচ্ছে ইরানের ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে যে কাওয়ালিটা যে সুফিটা আমরা ওই দিক থেকে ওই জোন থেকে এসছে না, পারস্য এবং মানে ইরান এবং বর্তমান ইরান এবং আফগানিস্তান ওই পোর্শনটা যেটাকে পারস্য বলতে হবে ওই জোন থেকে কিন্তু এই ফ্লোটা এসেছে বেসিকলি কাওয়ালির। হ্যাঁ, তো আমির খুসরাও তিনি এনেছিলেন এবং আজমিরে আমরা যে প্র্যাকটিসটা দেখি খাজা মাইনুদ্দিন চিশতির যে বেদাতালহানাজিদর দরগা ওই স্টাইলটা হচ্ছে কাওয়ালির আমাদের এই সাউথ এশিয়ান জোনের মেইন ফর্ম্যাট। আচ্ছা, বেসিক্যালি যে ফর্ম্যাটটা আমাদের এখানে অনেক প্র্যাকটিসড হয়, ওয়েল প্র্যাকটিসড। আচ্ছা, আমি যেহেতু পুরনো ঢাকায় বড় হয়েছি আমি অনেক দেখেছি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমাকে ওই স্টাইলটা শোনাতে গেলে ডেফিনেটলি পশতু বা উর্দু বা সিন্ধি কিছু একটা গাইতে হবে। তো সিন্ধি ছোট্ট ছোট্ট করে আমি গাই ছোট্ট করে। গামা বড়া চরকা দে দুঃখা দিয়া পুড়িয়া হে জো জো কতি জাবানি উড় পাইয়া দূরিয়া কত সকদি না কত সকদি না কত সকদি না বললিয়ে কুড়িয়ে নিতেরি পুরিয়া দে পরিও চিঙ্গে ও মেরে দিল উচ্চ উঠ দিয়ে হু মায়া মেনু ইয়াদ আবে গা সুন চরকে দি মিঠে মিঠে উ এরকম প্রায় 30 মিনিটের একটা কম্পোজিশন। তো বেসিক্যালি কাওয়ালির শুরুটা কিন্তু এরকম হয় যে ক্লাসিক্যালি আলাপ এবং তান এবং এর সাথে একটা বক্তব্য। আচ্ছা, একটা বক্তব্য নিয়ে স্টার্ট করি আমরা, স্টার্ট করে তারপরে সেই বক্তব্যটাকে কিন্তু বিগার অ্যান্ড ব্রডার করি। আচ্ছা, সো এরপরেই ইনস্ট্রুমেন্ট সহ টোটাল কম্পোজিশন নিয়ে আমরা ঢুকে যাব গানে। আচ্ছা, এই বক্তব্যটা একটু জানতে চাই, এটা কেন, মানে এটা কি গানের যেটা আমি গাইবো এরপরে ওটার সারমর্মটা বোঝানোর জন্য আমি এই বক্তব্যটা দিই? সারমর্ম আসলে আমরা ছোটবেলায় পড়তাম যে সারমর্ম কি, একটা অনেক বড় কথা সেটাকে ছোট করে বলতে হবে। হ্যাঁ, এটা আসলে ওই প্রথম শুরু করলাম ভাব সম্প্রসারণ, এটা আচ্ছা উল্টা এক্স্যাক্টলি একটা স্পিচ দিয়ে আমরা শুরু করছি তারপর ওটাকে এক্সপ্লেইন করছি থ্রু ভ্যারিয়াস এক্সাম্পলস এবং স্টেটমেন্টস বেসিক্যালি। তা আপনি গানটা শুরু করেন কবে থেকে বা এই সুফি গান কবে থেকে আপনি গাইছেন? আমি বেসিক্যালি ছোটবেলায় একদম যখন ছোট ছিলাম আমি খুব লাকি যে আমি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানকে শুনে বড় হয়েছি। আচ্ছা, আমি তার গান ছোটবেলায় পুরোটা সময় শুনেছি এবং আমাদের ফ্যামিলিতে মিউজিকের বেশ চর্চা ছিল বরাবরই, সে কারণে আমি গজল কাওয়ালি এগুলো অনেক শুনেছি ছোটবেলা থেকে। সো সে সময় থেকেই একটা খুব আগ্রহ ছিল, মার কাছে শিখেছি ছোটবেলায়। বেসিক্যালি গাওয়া শুরু করি আমি 2001 থেকে। আচ্ছা, তখন থেকে গাওয়া শুরু করে এখন গিয়ে যাচ্ছি। গাওয়া ইন দা সেন্স এটা কি মানে প্রফেশনালি নাকি চর্চার কথা বলছেন? প্রফেশনালি চর্চা শুরু করেছি অনেক ছোটবেলায় মার কাছে। আচ্ছা আচ্ছা, এখনো শিখছি করছি। বেসিক্যালি
এই শিক্ষাগুলোর জন্য সম্পূর্ণটাই সম্পূর্ণ ক্রেডিটটাই আমার গুরুদের যারা আমাকে শিখিয়েছেন। আমার বর্তমান ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী আমাদের বাংলাদেশের মিউজিক্যাল লেজেন্ড, আমার সৌভাগ্য আমি তার কাছে শিখতে পারছি এখন। তো তার কাছ থেকে আমি এই এই সম্পর্কিত অনেক 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 নলেজ পাই প্রতিনিয়ত। আচ্ছা, আমি একটুখানি আজমির কিছু বলতে চাও? নাহলে আমি একটু বলি, আমার একদমই ইচ্ছা ছিল না গানটা শেষ হোক, ওটা চট করে শেষ হয়ে গেল। আরো একটা শুনতে 30 মিনিটের কম্পোজিশন পারফেস বলবো, অনেক 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 বড় কম্পোজিশন হয় ইউজুয়ালি কওয়ালি। যাই হোক, মুখটা ছোট ছোট করেই শুনি, কিন্তু আমি আরো শুনবো, আরো শুনতে চাই আমি পুরো ওর মধ্যে। গজল হতে পারে না? আপনার পছন্দ মতো কিছু শুনবো, তবে অবশ্যই শুনবো। তবে আমরা বোধ হয় এখন আরো একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের, আরো একটা বলতে আমরা বোধ হয় শেষ বিরতিতে আছি। হ্যাঁ, এরপরেই ফিরে এসে পারভেজ ভাইয়ের থেকে আরো একটা গান শুনবো, একটা বা দুটো, আমাদের সময়ের ব্যাপার, সময় আমাদেরকে যেটা এফোর্ড করতে দেবে আর কি। তবে যাচ্ছি আর আসছি, তাই আমাদের সাথেই থাকুন। চলে এলাম বিরতির পরে, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে। কথা একদম বাড়াবো না, কারণ এখানে হচ্ছে একদম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে সুফিজমের, সুফি কাওয়ালি এরকম। পারভেজ ভাই, গানের কথা বলছিলাম, গান শুনতে চাই আমি, আরও একটা গান শুনতে চাই, তারপরে আবার কথা বলবো আমরা আপনার পছন্দ মতো যা কিছু। কী শোনাবেন? ওকে, আমি এখন যে গানটা করার চেষ্টা করছি এটা হচ্ছে যাকে আমি আমার আইডল মনে করি, ওস্তাদ মুসা ফজল খান। তার কম্পোজ করা একমাত্র হিন্দি ফিল্ম ব্যান্ডিট কুইন। আচ্ছা, সাভরে, সাভরে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমার খুব পছন্দের গান সেই ফিল্মের গান এটা, তো সেই গানটা করার চেষ্টা করছি। হ্যাঁ অবশ্যই। याद तुहारी मोरा मन तड़पाए, सारी रैना नींद ना आए। याद तुहारी मोरा मन तड़पाए, सारी रैना नींद ना
দেখো রাহতে হার দোনানোগে দীপ জ্বলায়ে জ্বলো তেরে প্যার মে করু ইন্তজার পিয়া কিসি সে কাহা যায়ে না সাভরে তোরে বিন জিয়া যায় না তোরে বিন জিয়া যায় না তোরে বিন জিয়া যায় অসাধারণ অসাধারণ খুবই ভীষণ পছন্দের একটা গান চেষ্টা করলাম বিকজ উস্তাদ ফতালি খানকে আমি আইডল মনে করি আগে বলেছি এবং তার গান গাওয়াটা একটা মোটামুটি ধৃষ্টতার পর্যায়ে মনে মনে সবসময় ক্ষমা চেয়ে নেই ভুল ত্রুটি যাই হোক যেন মাফ পেয়ে যাই অবশ্যই সেরকম কিছু হয়নি আমার মনে হয় ভালো গেছেন যত্ন করে গেছেন দর্শক আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে আমাদের সাথে পারভেজ আমাদেরকে গান শোনাচ্ছেন এবং অনেক কিছু জানালেন কিন্তু পারভেজকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে কিন্তু জানাচ্ছেন কীভাবে দেখতে চান সকালের বাংলাদেশ এবং সেটাও জানাতে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে কিন্তু লিখেও জানাচ্ছেন অনেক কিছু ফেসবুক পেজে কিন্তু যারা লেখেননি এখনও লিখতে পারেন facebook.com/সকালের বাংলাদেশ এখানে আপনারা কিভাবে দেখতে চান আমাদেরকে সেটা আমাদেরকে সাজেশনটা জানান আমার মনে হয় যে আপনাদের এই যে সাজেশন এগুলো আমাদের একদমই প্রেরণা একদম আর শুধুমাত্র আমাদেরকে তো জানাতেই থাকবেন কেমনভাবে দেখতে চান সকালের বাংলাদেশ সেটা শুধু নয় আপনাদের যা কিছু মতামত ভালো লাগা মন্দ লাগা আরও কীভাবে কী করা যায় সব কিছু জানান আর সকালের বাংলাদেশ শুধু নয় এটা আমরা বারবার বলি সাথে থাকতে হবে যমুনার সবগুলো আয়োজনের কারণ যমুনা তার সবগুলো আয়োজন শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই করে থাকে দেশি এবং বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরির পেছনের গল্প আর এসব তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সমূহ সম্ভাবনা এবং কী কী মানে হার্ডল কাজ করে সেসব জানতে হলে দেখতে হবে যমুনার আয়োজন স্বদেশি স্বদেশি দেখতে পাবেন আজ রাত্রির 9:30 ও আচ্ছা 6:30 সন্ধ্যা 6:30 সন্ধ্যা 6:30 দেখবেন স্বদেশি ঠিক তাই এবং আশা করছি দর্শকরা দেখবে এবং পারভেজ আজকে আমাদেরকে তো একদমই খুব শান্ত করে দিল তার গান দিয়ে অন্য একটা জগতে চলে গেলাম হ্যাঁ আমরা আরেকটা গান আপনার কাছ থেকে শুনতে চাই তার আগে দর্শকের কাছ থেকে আমরা একটু বিদায় নেব এবং আপনাকে একটু জানিয়ে রাখি আমরা কিন্তু আজকে আপনার বৃষ্টি নিয়ে আপনার একটা গান আছে বৃষ্টিতে এসো ভিজি ওই গানটা আমরা একটু শুনতে চাই হ্যাঁ এবং ওইটা শুনতে শুনতেই আমরা আজকের শো থেকে বিদায় নেব দর্শকের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসি দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা এবং আপনাদেরকে আপডেটেড করার জন্যই আমাদের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা অন্য আরেকটি সকালবেলায় আমি এবং টিনা কিংবা জুবায়ের বা আইরিন আমরা চলে আসবো অবশ্যই কেউ না কেউ ঘুরে ফিরে আপনাদের সকাল রাঙাতে আপনাদের সাথে চলে আসবো 7:30 থেকে এবার গান ওকে আমি ব্রেকে একটা কথা বলছিলাম এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় আমাদের দর্শকদেরকেও দেওয়া উচিত যে সুফি গান কিন্তু শুধুমাত্র মিন করে না যে একদম স্পেসিফিকলি গানটার ভেতরে সেই টার্মগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টার্মগুলো থাকতে হবে তা কিন্তু না মিনিংটা আসলে কি ইনার মিনিংটা আসলে কি বলছে বক্তব্যটা কি যেমন আমি যে রেফারেন্সটা দিলাম ওই রবীন্দ্রসঙ্গীত মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘাসে হৃদয় ও আকাশে তোমারে দেখিতে দেয় না তো কেন মেঘ আসে হৃদয় ও আকাশে আমাদের হৃদয়টাকে মেঘ এসে ঢেকে দিচ্ছে তোমারে দেখিতে দেয় না তোমাকে দেখতে দিচ্ছে না সো এই মিনিংফুল জিনিসগুলো কিন্তু ইট বিলংস টু সুফিয়াজ আচ্ছা পারভেজ ভাই আমাদের একদমই সময় নাই এক্ষুনি চলে যেতে হবে আমরা চট করে গানটা শুনে ফেলি হ্যাঁ
বৃষ্টিতে এসো ভিজি স্বপ্ন খুঁজি দু চোখে জল মুছে